বিবিসির খবর বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্লিংকেনের কাছে সিনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি জন সিনেটর এবং কংগ্রেসম্যান চিঠি দিয়েছে আপনাদেরকে বলেছিলাম দর্শক যে বাংলাদেশের যে ঘটনা এই ঘটনা এখন আন্তর্জাতিক বিশ্বকে স্পর্শ করেছে নাড়াচাড়া দিয়েছে এবং নানা রকম পদক্ষেপের কথা ইতিমধ্যে তারা চিন্তাভাবনা শুরু করেছে তার কিছু আলামত কিন্তু পাওয়া যাচ্ছে তো এই ঘটনাটা নিশ্চয়ই আরও ত্বরান্বিত হবে যখন বাইশ জন সিনেটর এবং কংগ্রেসম্যান চিঠি দিয়েছে অ্যান্থনি ব্লিংকেন যেই অ্যান্থনি ব্লিংকেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবেই অবগত এবং বাংলাদেশের যে নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হওয়ার ব্যাপারে ব্লিংকেন সহ তার পুরো পররাষ্ট্র দপ্তর খুবই তৎপর ছিল কিন্তু সরকার কোনোভাবেই তাতে সাড়া দেয়নি সব মিলিয়ে তারা জানে যে কেন এই পরিস্থিতির উদ্ভব হলো এখন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইশ জন সিনেটর ও কংগ্রেসম্যান চিঠিতে তারা বলেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে সহিংসতা ও সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে চিঠিতে মার্কিন আইন প্রণেতারা লিখেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে দর্শক দেখেন এইটার প্রেক্ষিতে যে এখন সব ঘটনা ঘটছে এই কারণেই তারা কিন্তু নির্বাচনের প্রসঙ্গটা সামনে নিয়ে আসলো এতে বলা হয়েছে চলতি বছরের সাতই জানুয়ারি নির্বাচন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বয়কট করেছিল এর আগে দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাওভাবে গ্রেপ্তার অব্যাহত রাখে সরকার চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা করেছে ঢাকা ও দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী বিরোধী কর্মী ও সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে এতে একশো জন নিহত ও কয়েক হাজার আহত হয়েছে ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছে র্যাবকে ব্যবহার করেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেনি র্যাব বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেটও বন্ধ করা হয়েছে এসব ঘটনার কথা উল্লেখ করে তারা চিঠিতে লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা করতে হবে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে একই সাথে বাংলাদেশের বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে বাংলাদেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয় দিয়ে ওই চিঠিতে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদার হতে হবে যারা বাংলাদেশি জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে চিঠিতে আরও যা বলা হয়েছে যে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানরা বলেছেন আটকৃতদের মধ্যে কেউ কেউ মুক্ত হলেও এখনো অনেকেই কারাগারে রয়েছেন এছাড়া গণমাধ্যম কর্মী এবং সরকার বিরোধী সমালোচকরা অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে বর্তমানে বাংলাদেশে হয়রানি নজরদারি শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সারশিপ অব্যাহত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে ব্যর্থ ব্যর্থ হওয়া না পারার বিষয়টিও উল্লেখ করা হয় মানবাধিকার লঙ্ঘনের দায়ে দুই হাজার একুশ সালের র্যাপিড অ্যাকশন বেল র্যাব এবং যে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটিও উল্লেখ করা হয় দর্শক দেখা যাক এই বিষয়গুলো কখনোই গুরুত্ব দেয়নি সরকার উপেক্ষা করেছে এখন হয়তো উপেক্ষা করার আর সময় নেই কি করবে সরকার সেটি এখন দেখার বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ